কুমারঘাটের সায়দা বাড়িতে বাম কংগ্রেস দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। এই দুই কর্মীর নাম গোপিকা দেবনাথ এবং পরাজিত মালাকার। ঘটনার পেছনে বাম কংগ্রেসের স্থানীয় নেতা নিতাই দাস এবং রিঙ্কু দাসের সাঙ্গপাঙ্গদের সশস্ত্র আক্রমণেই দুই বিজেপি কর্মী রক্তাক্ত হয়েছেন বলে জানা গেছে। তারার বাড়ির পার্টি চলে, এটা সন্ধ্যার আগে থেকেই চলে। নিতাই দাস রিঙ্কু দাসের বাড়িতে, তারা পাশাপাশি বাড়ি, রিঙ্কু দাসের বাড়িতে পার্টি চলে। এখানেও তারাকার পার্টি করে, হইয়া গালাগালি করে নাম ধরিয়া, বেশ কয়েকদিন ধরিয়া তারা গালাগালি করে। আজকে তারা পার্টি করিয়া গালাগালি করে, এখানেও আছে তারা কয়েকজন বাগানে, সবাই অন্ধকার, সবাই যেন চিনতে পারছে না। তারা গালাগালি করে, তখন তাই নেইছে, তাই নিয়ে আমি তারা করেছি। তারা করে দেখি যে কাকু দেখো এইটা তো ঠিক নাই, যেরকম গালাগালি করে তারা বাড়িত, তাই নু আগে শুন চল জিগে মানে তারা এরকম খেলে করে, অশান্তি সৃষ্টি করে এখানে তারা। এটা ও কালি তারা গেটের সামনে গেছি, তারা অলরেডি আপনাদের ফারাদের আগে তো নেই, আমরা কে গুম পাইতে যাইতাম না যাইতাম। এরপরে তারা গেটের সামনে যাইতেও তারা, আমরা যাইবার আগে তারা বেটিন উটিন পাঠাইছে ওনাকে বোয়া, তারা আমরা যাওয়ার আগে ইয়াদি তারা বোয়া তো না। এরপরে কইলাম তোমরা ইউরোপে মহিলা মানুষ থাকতে তোমার গালাগালি করে, তোমরা একটু প্রতিবাদ করো না, কইতেই তারা আইছে, আইও আরম্ভ করতে আপনার গালাগালি গালাগালি। তার মধ্যে মুখ সামনে কথা করতে গালি আমার গালি রেখানে কইতেও তারা এটা করে দিয়েছে। আপনার পিছিয়ে থেকে আইছে তার নিতাই ফুলা, এরপরে দেবলের ফুলা, তারা ইয়ে নিতাই ফুলাই দাঁত হয়ে আইছে, আইয়ে মারতেছে আর আমারে বাড়ি মারি বেলাই দিয়েছে দেবলের ফুলা মারছে। আমরা আমি বয়স্ক হিসাবে আমি গেছি বুঝাইতে যে ভাই দরবার করার দরকার নাই, তোমরা খাইছো ঠিক আছে, তোমরা ভাই আমরা আইছি একলগে থাকি, আর সিপিএম কংগ্রেস কিচ্ছু নাই, আমরা মানুষকে আনতাম জনগণকে আনতাম আমরা মন জয় করিয়া। পরে বিজেপি কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।